তাহলে বিষয় হলো যে আপনারা রাতের ঠান্ডার জন্য ব্যবহার করতে চান না, দিনের গরমের জন্য ব্যবহার করতে চান। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটাকে আপনি ফু দিবেন, খুব সিম্পলভাবে আপনাদের আমি শেখাই দিই। ফু দিতে যে জায়গাটা কতটা ফুলতেছে আর এটা ফু দিতে কতটা ফুলতেছে, এটা ফু দেন, তাহলে এইটাতে ফু দিতে কী হচ্ছে, এটাতে বাতাসটা বের হতে বেশি শক্তি দিতে হচ্ছে, অর্থাৎ এইটা বডি টেম্পারেচারটা বেশি ধরে রাখবে অথবা বাইরের ঠান্ডাটা কম আসতে দিবে। তো এইটা হচ্ছে কি আপনার সিম্পলি আপনার বোঝার একটা রাস্তা, যে এটা কাপড়টা পরলে মোটা জিএসএম হোক আর পাতলা জিএসএম হোক যাই হোক না কেন, এটা তো পরলে আমার কি শরীরে টেম্পারটা কতটুকুন থাকবে। কারণ কাপড়টা তো সবার আগে কী কারণে, সবার আগে হলো আপনার ঠান্ডাটা যত মানায় সেই জন্য, তারপরে যে ফ্যাশন, তারপরে যে ডিজাইন, তারপরে যে সাইজ সব কিছু। সো এই যে বেসিক একটা কাপড় বানানোর সময় বেসিক যে আপনার আইডিয়া তৈরি করা, যে মুখ দিয়ে যাই বলেন না কেন, ভাই ফেব্রিক কি ভালো হবে, ভাই এটা বানালে কি মাল চলবে, ওরকম অর্ডিনারি লেভেলে কথা না বলে জ্ঞানীর মতো যখন কথা বলতে যাবেন তখন এই ছোট্ট ছোট্ট কমন সেন্সগুলো আপনার খুব কাজে আসবে। হ্যাঁ, যেমন আমি নিজে যেমন চেষ্টা করতেছি অথবা চিন্তা করতেছি, চেষ্টা না এখনও শুরুই করি নাই, চিন্তা করছি যে আমি যদি এরকম ব্লেজার ফেব্রিকে দুই পার্ট করে ফেলি, যেটার ব্রাশটা ভিতরের দিকে থাকবে আর তার মধ্যে আমি যদি একটা আপনার বাতাস প্রতিরোধক আপনার ওই যে ফেব্রিকগুলো পাওয়া যায় আপনার এটাকে কী বলা হয় প্যারাশুট টাইপের কাপড়, ওইটা দিয়ে আমি যদি এরকম ভিতরে একটা লেয়ার দিয়ে দিই প্যারাশুট কাপড়ের আর এটাকে সেলাই করে এরপরে যদি একটা বডি তৈরি করি, তারপরে গলার কাছে এক্সট্রা মাফলারের মতো বাটন সিস্টেম অথবা জিপার সিস্টেম কিছু একটা করলাম, হুডি করলাম, হাতাটা এখানে বড় করে এখানে রিপ দিলাম, প্লাস এর সাথে আবার আর একটা বাইন্ডিং সিস্টেম দিলাম, হ্যাঁ, এরপরে এখানে চেন যদি থাকে চেনের পর্দে এক্সট্রা আর একটা কাভার দিয়ে আবার বাঁধার ব্যবস্থা করলাম, তো ওরকম যদি তিন পিস বডি যদি আমি তৈরি করে রাখি তো তিন পিস মালে তো আমার আগামী 30 বছর আমার পার হয়ে যাবে, ঠান্ডা বুকে লাগার, গলায় লাগার আর আমার শরীরের কাছে আসার কোনো সুযোগ নাই। তো ঘটনা হলো কি যে অনেক কিছু আপনার কী হচ্ছে আপনার দেমাক থেকে আসবে, আপনার ব্রেন থেকে আসবে। এবার আসেন গ্যাবার্ডিন নিয়ে কয়েকটা কথা বলে দিই, যারা গ্যাবার্ডিন প্যান্ট তৈরি করতে চান। হ্যাঁ, যারা গ্যাবার্ডিন প্যান্ট তৈরি করতে চান তাদের গ্যাবার্ডিনের চয়েসটা কী হওয়া উচিত এবং কীভাবে কাজ করা উচিত। দেখেন মার্কেটে অসংখ্য গ্যাবার্ডিন ফেব্রিক পাওয়া যায়, এই ফেব্রিকের কনস্ট্রাকশনটা একটু দেখে নেন, এটা খুব ঘন কনস্ট্রাকশন আছে, ঠিক আছে। এরপরে এই আর একটা কনস্ট্রাকশন দেখেন, খুব ঘন মানের কনস্ট্রাকশন আছে এবং মালগুলো স্টিচ অথবা স্প্যান্ডেক্স যে ল্যাঙ্গুয়েজেই বলেন না কেন সেই ল্যাঙ্গুয়েজেই আছে। এটা সুতাটা অনেক জেগে আছে, সুতাটা দেখেন অনেক ডেনিমের মতো দেখা যাচ্ছে, অনেক জেগে আছে সুতাটা, সুতার কষিটা হয়তো বা বুঝতে কিছুটা পারছেন আপনারা আশা করি। এভাবে এটা আবার দেখেন ভিতরের সুতাটা অনেক ঘন, অনেক ঘন। তো এভাবে ডেনিমের যতগুলো আপনার সরি আপনার গ্যাবার্ডিং অথবা চিনো প্যান্টের যতগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, যতগুলো কনস্ট্রাকশন আছে, এটা একটা র কনস্ট্রাকশন, দেন আর একটা র কনস্ট্রাকশন আপনাদের দেখাই, এই আর একটা র কনস্ট্রাকশন। হ্যাঁ, তো আপনাদের একটা প্রশ্ন মনের মধ্যে থাকে যে আমরা এত সুন্দর সুন্দর এই আর একটা গ্যাবার্ডিংয়ের ইনার কনস্ট্রাকশনটা দেখেন, আউটার তো সবসময় দেখা যায় যে আপনার মোস্টলি সেম হয়, প্লেন হয়, এরকম প্লেন হয়, ইনারটা দেখলে বোঝা যাবে যে কনস্ট্রাকশনে কোনটা কীভাবে কী আসছে আর এটা কত ঘন আছে। তো এইটার ঘনত্বটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পাটের আঁশের যারা ব্যবসা করছেন তারা বুঝতে পারবেন যে পাটে 11-11, 13-13, 15-13, 14-13 এরকম বিভিন্ন একটা মাপ হয়, অর্থাৎ 13-13 মানে কি এটা যতটুকুন ঘন হবে, 15-15 হলে আর একটু ঘন বেড়ে যাবে, তো এভাবে বাড়তে থাকবে আর যত 11-11 হবে তত আরও ছেড়ে দিবে, তত ফাঁকা ফাঁকা থাকবে। তো ঘটনাটা হলো কি এই চিনো প্যান্ট যারা ভালো কোয়ালিটি বানাতে চান, যেমন ব্যানানা রিপাবলিকের একটা চিনো প্যান্ট যদি আপনারা দেখেন অথবা ওল্ড নেভি অথবা গ্যাপ, এই গ্যাপের একটা চিনো প্যান্টের এই যে ফেব্রিক, আপনারা এই ফেব্রিক খুঁজতে খুঁজতে পাগল হয়ে যান যে এই ফেব্রিক আমি কই পাবো,
কোথাও তো বাইরে পাচ্ছি না, তাহলে এই এক্সপোর্টের এই গ্যাবার্ডিন ফেব্রিক আমি কোথায় কিভাবে পাবো আর এই মালটা কিভাবে বানাবো? আমি তো বাইরে থেকেই অরিজিনাল একটা গ্যাপ অথবা ওল্ড নেভি অথবা একটা সিগনেচার এরকম বানাতে চাই। তো মার্কেট থেকে কিনলাম আমি এই ফেব্রিক, এই ফেব্রিক আর এই ফেব্রিকের ধরার থেকে শুরু করে সব কিছুর ফিল তো আকাশ পাতাল, তাহলে আমার ওই মালটা কিভাবে এখানে জন্ম নিবে? এই মালটা দি, এই মালটা আমি পাচ্ছি মার্কেটে সব জায়গায়, কিন্তু এটার যে হ্যান্ড ফিল, এটা যে স্মুথ, এটা একদম মোমের মতো, এটা তো পাচ্ছি না। তা ফেব্রিকই তো পছন্দ হচ্ছে না, তা মাল কী বানাবো? আপনারা যারা বিগিনার্স লেভেলে আছেন তারা সবসময় এরকম একটা মানসিকতা নিয়ে মার্কেটে ঘুরতে থাকেন আর খালি ফেব্রিক ধরতে থাকেন আর চিন্তা করেন, বন্ধু একটা নিয়ে গেছেন, মামা ওই যে ব্যানানা রিপাবলিকের অমুক জায়গায় খান্স গ্লোবালে যে ফ্যানটা দেখছিলি মামা, এই ফেব্রিক দিয়ে বানালি তো খসখস করে, এটা কি ওর দাঁড়ের কাছে কিছু হবে? না রে মামা, ফেব্রিক পছন্দ হইল না, তাহলে চল দেখি ওই অমুক মার্কেটে যাই, শুনছি ওই জায়গায় নাকি পাওয়া যায়। লাস্টে আপনার প্যান্ট বানানোই হলো না, কারণ আপনি তো স্যাটিসফাইড না। তো কথা হলো কি, দেখেন গ্যাবার্ডিনের মেইন যে ঘটনাটা, এই যে গ্যাবার্ডিন ফেব্রিকটা দেখেন, এটা 18-18 আছে, খুব পাতলা আছে, হ্যাঁ মানে ঘনত্বটা খুব পাতলা, এবং এই আঁশগুলো ডেনিম প্যান্টের মতো হাতে বাঁধে, কষি কষিটা হাতে বাঁধে। আর এইটাকেই যখন আপনার খুব ঘন হয়ে যায় তখন সেটাতে সুতা বেশি লাগে, তখন সেটা 20-22 এরকম চলে যায়। তো এইটাকে মার্কেটে বলে কায়জার, আর এইটাকে বলে নর্মাল গ্যাবার্ডিন, গ্যাবার্ডিন বলে আর এইটাকে বলে কায়জার, আর এই কায়জারটাকে চায়না বলে চালানোর চেষ্টা করে। আবার এটা স্প্যান্ডেক্স বলে, এটাতে বলে যে ভাই এটা স্প্যান্ডেক্স না, এটা দাম কম, দেন 100% কটন, আর এইটা দেখেন স্প্যান্ডেক্স আছে, এটা কায়জার। এটা হচ্ছে মার্কেটের লোকাল ভাষার কথা। তো যদি এটা কায়জার হয় আলহামদুলিল্লাহ, আপনি কায়জারটাই নিয়ে নেন। নেওয়ার পরে এই মালটা যখন আপনি ওয়াশ করবেন, এই কায়জার দিয়ে বানানোই একটা ওয়াশ হলো এই, যে ওয়াশটা অনেক এক্সপেন্সিভ একটা ওয়াশ, এবং এই টোটালটা আপনি যদি ধরেন মনে হবে যে এই টোটাল কাপড়টা বোধ হয় মোম দিয়ে বোধ হয় আটকানো। এটা যে নর্মাল একটা গ্যাবার্ডিন কায়জারের একটা প্যান্ট, এটা আপনি বুঝতেই পারবেন না, কারণ দেখেন টোটাল মালটা দেখেন এই যে শক্ত শক্ত হয়ে আছে, দেখছেন এই যে শক্ত শক্ত হয়ে আছে, এই কাপড়টা যত আপনার পাতলাভাবে ঘুরে বেড়াচ্ছে, কই এই যে কাপড়টা যেমন দেখেন ভ্যাল ভ্যাল করতেছে অথবা একটু নরম হয়ে আছে, এটাই যখন আপনি এই ওয়াশটা করবেন, এটা কিন্তু একটা ওয়াশ করা, এই ওয়াশের কারণে যে আপনার এই হ্যান্ড ফিলটা আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে, তখন এটা কখনো আপনার কাছে ডেনিম মনে হবে, কখনো এটা আপনার কাছে মনে হবে যে ভাই জীবনে একটা জিনিস ধরছি, অস্থির একটা জিনিস ধরছি, আপনার ফিলগুলো তখন সেরকম চলে আসবে। এবং এই টোটাল মালটা তখন আপনার জিন্সের প্যান্টের থেকে মোটা, হেভি এবং অস্থির লাগবে, যে এটা কি জিনিস, বেসিক্যালি এটা কিন্তু কোনো জিনিসই না। আপনারা আমার অফিসেও যারা এসছেন তারা এই মালটা ধরে বলছেন যে ভাই এটা যে জিনিস, এই জিনিস আর পাইতাম না। তা আমার কথা হলো যে এটা আসলে কোনো জিনিসই না, আরও কত জিনিস বানানোর কত কিছু আছে, এটা সেখানে শিশু। এই যে ওয়াশটা করা হয়েছে এইখানে যে ফেব্রিকটা দিয়েই, এই ফেব্রিকটা যে কায়জার, এটা দিয়ে যদি আপনি এই ওয়াশটা যদি দিয়ে দেন, তাহলে এই ফেব্রিকটার রূপ এটার মতো হয়ে যাবে, হতে বাধ্য। অথবা এটাকে যদি সফট অ্যান্ড ওয়াশ করেন তখন আবার এই ব্যানানা রিপাবলিক, ওল্ড নেভি, গ্যাপ এরকম একটা ফ্লেভার চলে আসবে। সব খেলা হচ্ছে ওয়াশে। কিন্তু আপনারা যারা ডেনিমের ফেব্রিক নিয়ে কাজ করেন তারা তো এরকম কী করেন, তারা হচ্ছে সরি যে চিনো অথবা গ্যাবার্ডিন নিয়ে কাজ করেন, তারা কী হচ্ছে এরকম খালি বডি বানায় সুন্দর করে সেলাই করে, যদি একটু দাগ দুগ লাগে তাহলে কী হচ্ছে একটু এই যে আপনার বেসিক বডি বানান, বানায় কী হচ্ছে আপনি ওয়াশ করে দিলেন, ওয়াশ করে যদি দাগ টাগ লাগে একটু ওয়াশ করে মালটা কী হচ্ছে বিক্রি করার জন্য শোরুমে উঠায় দিলেন। কিন্তু এই ফেব্রিকটার পরে যে ডেনিমের যেমন ওয়াশ আছে, জিন্সের প্যান্টের যেমন ওয়াশ আছে, এই মালটার পরে যদি এই যে ওয়াশ করেন তাহলে দেখেন একটা খসখস শব্দ, এই প্যান্টের এই যে শব্দ, আর এটাও একটা গ্যাবার্ডিন, এটা শব্দ শুনেন, আর এই যেটা সফট ছিল সেটা শব্দ শুনেন, এই শব্দটা কি হয়েছে সফট হয়েছে, মানে সফট শব্দটাও সফট হয়ে গেছে। আর এই প্যান্টটা দেখেন শব্দটা শুনছেন, এটা কেমন হার্ড হয়ে বাঁধতেছে। একটা কাগজের উপরে একটু মোম ফেলে দিবেন, গরম মোম ফেলে দিয়ে
কাগজটা ধরে দেখবেন ওইটার যে ফিল হয় এটা সেই ফিল হচ্ছে। হ্যাঁ, যেটাকে পিচ ওয়াশ বলে অথবা মোম ওয়াশ অনেকে লোকাল ভাষায় বলেন। আবার এইটাতে কোনো ওয়াশ হয় নাই, দেখেন এটাতে বিন্দুমাত্র কোনো ওয়াশ হয় নাই। তো এইটাও আপনার কী হচ্ছে, চমৎকার একটা প্যান্ট। তাহলে আপনারা যে গ্যাবার্ডিন প্যান্ট নিয়ে সবসময় একটা টেনশানে থাকেন যে ভাই এই ব্যানানা রিপাবলিকের এই ফেব্রিকটা পাবো কই, আর এই মাল পাবো কই, আর এই মাল বানাবো কেমনে, মাথা তো নষ্ট হয়ে যায়, ব্যানানা রিপাবলিক, ওল্ড নেভি, গ্যাপ, এগুলো দেখলে অ্যাকচুয়ালি সবই আপনার হাতের মধ্যে। শুধু আপনি জানেন না যে গ্যাবার্ডিন প্যান্ট বানানোর পরে সেটারও একটা চরম একটা ওয়াশ দিলে ওই প্যান্ট আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায়, তখন জিন্সের প্যান্ট পরতে মন যাবে না, তখন মনে হবে 12 মাস আমি গ্যাবার্ডিন প্যান্টই পরি। কথা বুঝতে পারছেন? সো উন্নত বিশ্বে ফ্যাশনের জন্য এটা খুব হার্ড ওয়াশ করে, আর উন্নত বিশ্বে রেগুলার ইউজের জন্য খুব সফট ইউজ করে। দুটো জিনিস আপনাকে জেনে রাখতে হবে। কিন্তু মার্কেটে কস্ট কমানোর জন্য সবাই চিন্তা করে যে এইটাই তো দেখতে ভালো আছে, এইটাই তো র, তাহলে এইটা দিয়ে মাল বানায়, খালি একটা বাংলা 2 টাকা 5 টাকা ধোয়া দিয়ে বানানোর সময় যে চকের দাগ টাক পড়ে ওটা ধোয়া দিয়ে ওয়াশ করে আয়রন করে মাল ছেড়ে দিই। কিন্তু এইটার যে একটা স্পেশাল একটা একটা ওয়াশ আছে 60 টাকা 70 টাকা 80 টাকা 150 টাকা এরকম দামের, এই ওয়াশগুলো যদি এরপরে করা হয় এই কাপড় আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে, এই কাপড় আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা কখনোই চিন্তা করবেন না যে একটা কাইজার পাইসি অথবা একটা গ্যাবার্ডিন ফেব্রিক পাইসি এইটা ওই ব্যানানা রিপাবলিক অথবা ওল্ড নেভির মতো মজা হয় নাই। তাহলে মজার ফেব্রিক কই পাবো? ওই ফেব্রিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, আর প্রোডাকশান বন্ধ, কিছু প্রোডাকশান হয়নি, কারণ ফেব্রিক তো আপনি পানি নাই বেসিক্যালি। ওইটা তো ফেব্রিক না, ওটা হচ্ছে ফেব্রিকের ওয়াশের পরে একটা ফলাফল। মেকআপ করা, সুন্দর করে মেকআপ করা একটা মেয়েকে দেখে সেইটাকেই যদি সৌন্দর্য মনে করেন আর সেই অনুযায়ী যদি মেয়ে খুঁজতে থাকেন, ওই মেয়ে পাইতে তো আপনার জান বের হয়ে যাবে। কিন্তু আপনি যেটাকে পাচ্ছেন সেটাকেই সুন্দর করে মেকআপ করেন, দেখবেন ওইটার কাছাকাছি চলে গেছে, তখন বুঝতে পারবেন যে ওইটা আসলে ছিল মেকআপ। তো একদম বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই দিলাম। সো এরপরে কেউ গ্যাবার্ডিন বানাইতে অথবা চিনো প্যান্ট বানাইতে কোনো টেনশন করবে না, খালি টেনশন হচ্ছে ওয়াশটা কত, আপনি যেমন চাচ্ছেন সেরকম কত ভালো মানের ওয়াশ দেওয়া যায়। হ্যাঁ, যদি দেওয়া যায় তাহলে ওই প্যান্টটা ওরকম অসাধারণ কিছু হতে বাধ্য। তো এই কথাগুলো যারা গার্মেন্টস ট্রেডে আছেন তারা খুব ভালোভাবে জানেন, কিন্তু সাধারণ 90% মানুষই এটা জানেন না, যার কারণে এটা একদম ভাঙায় ভাঙায় খুব সহজ ভাষা যাতে একজন দিনমজুরও বুঝতে পারে সেভাবে আমি বলে দিলাম আপনাদের সবাইকে। এরপরে আসেন ডেনিম ফেব্রিক। আমরা ডেনিম ফেব্রিক নিয়ে এখন 2-1টা কথা আপনাদের বলে দিই যে ডেনিম অর্থাৎ জিন্সের প্যান্ট, লোকাল ভাষায় কি জিন্সের প্যান্ট সবাই বুঝেন। হ্যাঁ, ডেনিম আর জিন্সের ডেফিনেশনের মধ্যে পার্থক্য আছে কি না আছে, যারা গবেষক তারা দেখবেন, আবার আমরা যখন গবেষণা করতে বসি তখন আমরাও দেখি। কিন্তু কথা হলো যে সাধারণ মানুষের জন্য সাধারণ ভাষায় কথা বলাটাই সমীচীন, ওখানে বেশি প্যাচাপেচি করার দরকার নেই। হ্যাঁ, তো ঘটনাটা দেখেন, ডেনিম ফেব্রিক দিয়ে একটা জিন্সের প্যান্ট আপনি বানাতে চান, কী ফেব্রিক দিয়ে বানাবেন? সবসময় তো মার্কেটে কথা, ভাই রঙিন ফেব্রিক দরকার, ভাই মোটা ফেব্রিক দরকার, ভাই স্টিচ ফেব্রিক দরকার, ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে এরকম। এর বাইরে আপনারা কেউ কিছু জানেন না, বোঝেন না, বোঝার বিষয়ও না, অথবা তা দিয়ে বুঝতে গেলে তা দিয়ে মাল বানাইলে কাস্টমার কিনতো না। এখন কাস্টমারে তো আপনি আমি মিসগাইড করছি, তাহলে কাস্টমারকে আবার সঠিক রাস্তা আনার দায়িত্ব তো আপনার আমার, তাই না? এটা আমাদের ব্রেনে থাকে না, আমরা সবসময় রেডিমেড টাকার দিকে তাকায় থাকি, নাম্বার 1। নাম্বার 2 হলো একটা ডেনিম ফেব্রিকে আপনাকে সবার আগে বুঝতে হবে তার ভিতরের পাশে আর বাইরের পাশে কটনের মাত্রাটা কত আছে। সেটা স্প্যান্ডেক্স হতে পারে, না স্প্যান্ডেক্স হতে পারে, পাতলা হলে স্প্যান্ডেক্সের মাত্রাটা বেশি হয় আর মোটা হলে ওটা স্প্যান্ডেক্স হলে ওটা চলে না এবং স্প্যান্ডেক্সটা দেওয়া খুব টাফ হয়ে যায়। তো নর্মালি যেগুলো 10 আউন্স 11 আউন্স 11.5 আউন্স পর্যন্ত, 11.5 আউন্স বলা থাকে, বাস্তবে 11 আউন্সের বেশি পাওয়া যায় না। তো ওটা আবার জিএসএম না, ওটা হচ্ছে আউন্সে। হ্যাঁ, তো এই আউন্সের মধ্যে যেটা 11 অথবা 11 নিচে থাকে সেটা এরকম স্প্যান্ডেক্সটা বেশি হয়, আবার যেটা মনে করেন যে আপনার আউন্সটা অনেক বেশি মোটা সেটাতে অনেক সময় নন স্টিচ থাকে, আবার অনেক সময় যেটা স্টিচ থাকে সেটা খুব কম মানের স্টিচ থাকে। হ্যাঁ,
সেটা স্টিজের মাত্রা খুব কম থাকে, এটা ওয়াশ করার পরে একটু ছেড়ে দেয়, যখন ছেড়ে দেয় তখন সেটা স্ট্যান্ডার্ড 1-2% স্টিজে পরিণত হয়। এখন দেখার বিষয় আপনি যে ডেনিমটা নেবেন এই ডেনিমের কটনের মাত্রাটা কত বেশি, যত বেশি কটনের মাত্রা হবে আর ওয়াশটা যত নন অ্যাসিডিক হতে থাকবে, অর্থাৎ অ্যাসিড ওয়াশ, অ্যাসিডের ধাক্কাটা যত কম যেতে থাকবে তত বেশি কী হবে, তত বেশি আপনার মালটা লং টাইম সে ব্যবহার করতে পারবে, লাস্টিং করবে। আপনার বেশি করে অ্যাসিড দিয়ে ওয়াশ করে চকচক করলেন, মোম পালিশের করার মতো করলেন, পিচ করলেন, লাস্টে এই ডেনিমটা এই ফেব্রিকটা দিয়েই যখন প্যান্টটা বানাচ্ছেন অনেক চিকচিক করতেছে এবং মোমের মতো দেখা যাচ্ছে এবং ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান ডফ ডফ এরকম দেখা যাচ্ছে, বেসিক্যালি ওই মালটা সেলাই থেকে খুব দ্রুত কেটে পচন ধরা শুরু করবে এবং মালটা আপনার নষ্ট হয়ে যাবে। সো আপনাকে সবসময় চিন্তা করতে হবে। আর বাংলাদেশে যে ফেব্রিকগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ভিতরে হচ্ছে পলিথিন, পলিথিন এটাকেই রেশন বলে, এটাকে পলিস্টার বলে, এটাকেই বিভিন্ন ওই পলিকটন অমুক তমুক হ্যান ত্যান বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। বেসিক্যালি এই যে পলিথিন দেওয়া যেটা অথবা পলিস্টার যেটা, এবং এটা এত বাজে মানের, কিছুদিন পরেই এটা কি হয়, এটা আপনার ধোয়া দিতে দিতে এটা হার্ড হয়ে যায়। যখন হার্ড হয়ে যায় তখন এখনই নতুন অবস্থায় স্কিনে দুই ঘষা দিলে স্কিন লাল হয়ে যাবে, সাল চামড়া কিছু থাকবে না, আর দুই দিন পরে দেখবেন যে জিনিসই থাকতেছে না, জিনিসও গোড়া মেরে কেড়ে পড়ে যাচ্ছে, কারণ এটা এত ধার ব্লেডের মতো হয়ে যায়। তাহলে আপনারা যেসবে সুন্দর সুন্দর ডেফিনেশন শুনে যে নিট কটন না ভাই পলি কটন দরকার, এটা শুনতে নতুন শোনা যাচ্ছে, বাসের বাসায় এক মেয়ের নামও পলিশ, তার সিয়ারও ভালো, তাহলে এই পলি কটন পরলে যেন কত কিছু হয়ে যাবে। বেসিক্যালি দিস ইজ দ্য রং প্রসেস টু ডাইভার্ট সামওয়ান, এটা হচ্ছে কাউকে মিসগাইড করার খুব সুন্দর একটা রাস্তা। এবং এই পলি কটন দিয়ে যখন মালটা তৈরি করছে তখন এটাতে কটনের মাত্রা যেহেতু কম, এই প্রোডাক্টটা তখন কম টাকায় পাওয়া যাচ্ছে, কম টাকায় পাওয়া যাচ্ছে। এটা তৈরি করতে যে পরিমাণ কটন লাগবে এটার যে দাম হয়ে যাবে, এটা তার তিন ভাগের দুই ভাগ দামে এটা হয়ে যাবে। এটা তখন বাণিজ্যিকভাবে ওই চায়না যেমন কমের মধ্যে বানায়, এটা হচ্ছে সেই ভার্সনগুলো। এখন কথা হলো যে এখন মানুষ দেখলো তাহলে এইটাকে চালাবো কেমনে, মানুষ তো রঙের পিছনে দৌড়ায়, তাহলে এই পলিকটনের মধ্যে লাল রং মেরে দিই, টকটকে লাল রং, হলুদ রং, সবুজ রং, তাহলে এই মালের যে অবস্থা হবে, এ দিয়ে জিন্সের প্যান্ট বানাইলে মানুষ ধুমসে খাবে। বাঙালি তো পাগল জাতি, ইন্ডিয়া পাগল জাতি, মানে হুজুকে দৌড়ায়, তো ওরকম ওই হুজুকে রং দেখেই পাগল হয়ে গেছে। এখন জিন্সের প্যান্টের এই যে পা, পায়ের কাছে আপনি ভাস করলেন আর এখানে টকটকে হলুদ নীল সবুজ এগুলো বের হয়ে গেল, এটাই নতুন ফ্যাশন, এটাই নতুন স্টাইল, এর পিছনে মানুষ ছুটতেছে, কিন্তু কিসের পিছনে ছুটতেছে সেটা সে জানে না। বেসিক্যালি এটা এটা ডেভেলপ করছে কোথা থেকে, এটা ডেভেলপ করছে এখান থেকে। দেখেন এই দেখেন, কালো প্যান্ট বানাবেন ভাঁজ করে পরলে টকটকে লাল রং বের হবে সেখান থেকে, কিন্তু এই ফেব্রিকটা তো আপনি 450 টাকা লাগবে আপনার পাইতে, তাতেও হবে কিনা সন্দেহ, কারণ এটা দেখেন ভিতরে পাশে 100% কটন, এবং কটনের ডেন্সিটিটা দেখেন কত বেশি ডেন্সিটি কটন এখানে। আর ওই যে আপনার পলি কটন যেটা পাইছিলেন, ওটা স্টিচ করুক আর যাই করুক, ভিতরে তো পলিস্টার, এখানে দেখেন কটনের মাত্রা আছে কি না, আর এখানে দেখেন কটনের মাত্রা কী পরিমাণ, এটা তো আপনার শরীরে ব্লেডের মতো আপনার পোচ খাবে না, এইটা তো আপনার কিছুই হবে না, এটা হাইয়েস্ট গ্রেডের একটা অরিজিনাল অথবা ভালো মানের একটা ফেব্রিক, আর এইটা হচ্ছে একটা বগিযোগি ফেব্রিক। তাহলে কথা হলো আপনি যখনই ডেনিম প্যান্ট বানাইতে চাচ্ছেন তার ভিতরে কনস্ট্রাকশন যেমনই হোক না কেন, স্প্যান্ডেক্স, বিদেশে তো এই যে যতগুলো আপনাদের অরিজিনাল প্যান্ট দেখাই ওরা একটাও তো ওরকম ভালো মানের স্প্যান্ডেক্স না, কিন্তু ওটা চলতেছে, তা আপনারা যত বেশি স্প্যান্ডেক্স হবে ওই মালটা তত বেশি ফালতু দেখা যাবে। একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে স্প্যান্ডেক্স হতে হবে, এবং মালের মধ্যে আপনার এই যে শেড, যেটা কষি কষি টানা শেড, এটা হচ্ছে কটনের মাত্রাটার উপস্থিতিটাকে বোঝায়, এই শেডটা আপনার যথেষ্ট থাকতে হবে। যখন থাকবে এরপরে যখন আপনি ওয়াশ করবেন তখন এই শেডটা জেগে উঠবে, যখন জেগে উঠবে তখন ওই প্যান্টটা বানালে অরিজিনাল ওই আমেরিকান ইগল অথবা আপনার এই লিভাইস অথবা ওই ক্যাটাগরির দেখা যাবে। তাছাড়া নর্মাল যেসব ফেব্রিক আছে এইগুলা, এগুলোর মধ্যে তো কোনো শেড নাই, এটা যতই ওয়াশ করেন এখানে কটন আছে সব কিছু আছে কিন্তু ওটা ওরকম জাগবে না, তাই জাগানোটা খুব গুরুত্বপূর্ণ। যত বেশি জাগাইতে পারবেন জিন্স তত তার অথবা ডেনিম তত তার নিজস্ব রূপে ফিরে যাবে, যখন ফিরে যাবে তখন ওই মালটা আপনি যে দেশেই বিক্রি করেন না কেন ওই মালটা আপনার স্টক হওয়ার কোনো সুযোগ নাই। যেমন একটা মাল দেখেন, এটা অনেক মোটা স্প্যান্ডেক্স 12 আউন্সের ফেব্রিক, কিন্তু এটাতে কিন্তু ওই দেখেন ওই কষিটা আপনি পাবেন না,
কিন্তু এর থেকে একটু কম আউন্স, কিন্তু কোশিটা কিন্তু আপনি ঠিকই পাবেন। এই যে শেড অথবা শ্যাডো অথবা যে যে ল্যাঙ্গুয়েজেই কথাটা বলেন না কেন, এক্সপার্টরা যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এটা দেখেন এটা প্রিন্ট করলে একদম মানে ওয়াশ করলে এটা একবারে মনে করেন যে প্লেন একক কাপড়ের মতো, গ্যাবারিন চিনের মতো দেখা যাবে। তো এই জিনিসগুলো ফেব্রিক দেখে কোন ফেব্রিকে কোন ওয়াশ যাবে এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি শুরুতেই নিজেকে আটকায় ফেলেন যে ভাই আমার এরকম ওয়াশ লাগবে, এরকম লুক লাগবে, তো সেইখানে আপনাকে আলোচনা করতে হবে যে ভাই আমি এই যে ফেব্রিকটা চুজ করলাম এটা ওয়াশ দেওয়ার পরে কি আমার এরকম শেড আসবে কি না, আমি শেড চাই কি না। যদি চান তাহলে একটা ট্রিটমেন্ট, আর যদি না চান তাহলে একটা ট্রিটমেন্ট, কারণ শেড ছাড়াও মাল সারা বিশ্বে চলে। আর আপনাদের যাতে কালার ফেব্রিক ওই বিভিন্ন দেশ বিদেশে আপনারা মুম্বাই টুম্বাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেব্রিক দেখে লাফায় পড়েন, ওই দেশে যাওয়ার দরকার কি? সবাই তো বাংলাদেশের থেকেই মাল নেয়, বাংলাদেশের কোয়ালিটি বেস্ট, বাংলাদেশের থেকে এরকম এক কালারের মনে করেন একদম হায়েস্ট কোয়ালিটির যেসব ফেব্রিক আছে সেই সব ফেব্রিক নিয়ে আপনারা কাজ করবেন। মাল মার্কেটে সুপারহিট করতে বাধ্য, কারণ মালটা লাস্টিং করবে, মালটা পরে শান্তি পাওয়া যাবে, মালটা সব কিছুতে পারফেক্ট। সো আপনারা যারা কালার নিয়ে কাজ করতে চান তারা এরকম কালার নিয়ে কাজ করবেন, যারা আপনার নন স্টিচ নিয়ে কাজ করতে চান, কারণ অসংখ্য বায়ার আছে যারা স্টিচ পছন্দই করে না, অনেক বড় বড় বায়ার, খুব কম তাদের স্টিচ মাল, তারা নন স্টিচ পছন্দ করে। আর যদি স্টিচ হয় সর্বোচ্চ 1% অথবা সর্বোচ্চ 2%, আর বাঙালি স্টিচ খুঁজে এখান থেকে টান দিয়ে ওই পর্যন্ত লম্বা হইতে হবে, তো ওইটা তো আর আপনার ডেনিম প্যান্ট হইল না, অথবা ডেনিম প্যান্ট হইলেও কিন্তু ডেনিম প্যান্টের যে মজা অথবা যে অস্তিত্ব যে পার্সোনালিটি ওই পার্সোনালিটি ডেনিম প্যান্টটার হলো না। সো এইগুলো আপনারা মাথায় রাখবেন, রেখে তারপরে ডেনিম প্যান্টটা যখন বানাবেন, আশা করি এতগুলো কথার মধ্যে থেকে আপনারা বুঝে ফেলছেন যে আপনি যখন একটা ডেনিম প্যান্ট বানাবেন তখন কোন টাইপের ফেব্রিক আপনি পছন্দ করবেন। যে ফেব্রিকটা আপনি পছন্দ করবেন ওই ফেব্রিক যদি মার্কেটে অ্যাভেলেবেল হয়, শর্ট কোয়ান্টিটির ক্ষেত্রে যদি অ্যাভেলেবেল হয়, অথবা বড় কোয়ান্টিটি থাকলে নিজস্বভাবে অর্ডার দিয়ে আপনি ওই ফেব্রিকটা তৈরি করে নিতে পারবেন। কারণ ডেনিম ফেব্রিকের দেখেন এই যে নন স্টিচ একটা মাল, এটা 14 আউন্সের, সুতাটা দেখছেন কী পরিমাণ কটন এখানে আছে, এই কটনের মাত্রাটা যত বেশি হবে এই মালটা তত লাস্টিং করবে। এই ফেব্রিক দিয়ে বানালে 5 বছর এই প্যান্ট টেনে ছিঁড়তে পারবে না, পরে ছিঁড়তে পারবে না, কিন্তু ওর একটা প্যান্ট তো নর্মালি 6 মাস পরে দেখবেন যে কত জায়গাতে ছিঁড়ে ফেটে গেছে, আর এটা কিছুই হবে না, কারণ এটা হায়েস্ট কোয়ান্টিটির আপনার এর মধ্যে কী হয়েছে এই কটন ঢুকানো আছে, এবং এটা পরে অসাধারণ একটা শান্তি পাবে। তো স্টিচ মানেই যে ভালো তা না, ভালো হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই ফেব্রিকটাতে কটনের মাত্রাটা কতটা আছে। সো আশা করি ডেনিমের বেসিক যে বিষয়গুলো, ফেব্রিক চুজ করতে কী করতে হবে সেটা আপনাদের বোঝা হয়ে গেছে। আচ্ছা এবার আসেন আমরা পিপি জার্সি ফেব্রিকের দিকে যাই। পিপি জার্সি ফেব্রিক, এই যে জার্সি টি শার্ট করেন না ফুটবল খেলা ক্রিকেট খেলার জন্য, ওই যে জার্সি ফেব্রিকটা, একটা হচ্ছে সিঙ্গেল জার্সি আর একটা হচ্ছে পিপি জার্সি। সিঙ্গেল জার্সি মানে নর্মাল টি শার্টে যেটা পরে আছে সেটা সিঙ্গেল জার্সি, আর পিপি জার্সি মানে কি, যেটা হচ্ছে চিকচিক করে পলিস্টার দেওয়া, এর অর্থ পিপি মানে পলিস্টার। হ্যাঁ, তো এই যে পলিস্টার দেওয়া যে ফেব্রিকগুলা, এই পিপি জার্সিটা অনেক প্রোডাকশন সারা পৃথিবীতে হয় এবং অনেক ডিমান্ড সারা পৃথিবীতে। দেখেন এরকম সুন্দর করে প্রিন্ট করে করে আপনার এই যে জার্সি তৈরি করে ফেলে, এটা দেখেন কত চিকচিক চিকচিক করে। নর্মালি এই জার্সি কাপড়টা কিন্তু এত চিকচিক করবে না, কিন্তু এটা চিকচিক করে কারণ এটার মধ্যে পলিস্টার আছে, আবার এটার মধ্যে স্প্যান্ডেক্স আছে, এটা টানলে লম্বা হয় দেখছেন। সো এটাকে বলা হয় পিপি জার্সি ফেব্রিক, এবং এই জার্সি ফেব্রিকের উপরে হিট দিয়ে হোক অথবা কম্পিউটারাইজ করে হয় সাবলিমেশন যেটাকে বলা হয় সেভাবে আপনার এটা কী করা যায়, আপনার জার্সি নিজের ডিজাইনে নিজের মতো করে যা প্রিন্ট করতে চান সব প্রিন্ট করা যায়, জাস্ট সাদা রঙের ফেব্রিক কিনেই আপনি আপনার মতো করে প্রিন্ট করতে পারবেন। এখন মার্কেটে যতগুলো জার্সি কোম্পানি আছে তারা বিভিন্ন কোম্পানিকে আপনার জার্সি অফার করে, এবং একটা বেসিক ফেব্রিক দিয়ে যেখানে কস্ট কম, বলতে পারেন ভাই গুলিস্তানে তো একদম কম দামে 150 টাকায় জার্সি পাওয়া যায়, 80 টাকা 100 টাকায় জার্সি পাওয়া যায়, সেটাও কম্পিউটারে প্রিন্ট করা, আর আপনাদের তো খালি প্রিন্ট করার বিলই হচ্ছে 80 টাকা অথবা 100 টাকা, আর ওখানে তো 100 টাকায় পুরোটাই পাওয়া যাচ্ছে। কেন? কারণ ওখানে যেটা দেওয়া হয় সেটা খুব বাংলা মানের, খুব সস্তা মানের, এবং খুব কম জিএসএমের
কোনো মতে সেলাইটার কোয়ালিটি একদম হুঁশিয়ারি বাজে মানের দিয়ে আপনাকে জাস্ট গণদরে প্রোডাকশন করা হবে। এবং ওরা যখন তৈরি করে দেখা যায় যে 10,000-20,000 একসাথে তৈরি করে তখন ওদের কস্টিংটা নেমে আসে, কিন্তু আপনার ওয়ার্ডার তো মাত্র 200 পিস অথবা মাত্র 13 পিস অথবা মাত্র দুই দল মিলে ফুটবলের 30 পিস। তো 30 পিস বানাতে গেলে যে গাড়ি ভাড়া যায় তাই তো আপনার এই বডিতে উঠবে না। তাহলে আপনার ওইটা এটা কম্পেয়ার করা হচ্ছে বোকামি। নাম্বার টু হচ্ছে জার্সি যখন বানাতে যখন তখন ফেব্রিকটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় চিন্তা করেন যে ফেব্রিকটা কত ঘন, কত সুন্দর বাঁধতেছে, অথবা এর মধ্যে একটা স্টাইল করা আছে, এই স্টাইলটা কি চোখে দেখতে একটু বেশি ভালো দেখা যাচ্ছে, বোঝেন না তো কোনো কিছু। কোম্পানির মালিকরা দেখালেন, কোম্পানির মালিক কি এসে কিছু জার্সি বানাবে, কোম্পানির ফুটবল খেলা আছে অথবা একটা পিকনিক আছে সেই জন্য। এখন কোম্পানির মালিকরা বললেন, ও স্যার একটু দেখেন তো কোনটা আপনার পছন্দ। হ্যাঁ এটা তো একটু ভালো ভালো দেখা যাচ্ছে, এটার মধ্যে একটু এই যে কেমন একটু দাগ দুগ দেওয়া আছে, ও না এটা তো আরেকটু মোটা, আর এটা দাগগুলোর মধ্যে আরেকটু স্টাইল আসছে। হ্যাঁ তারপরে দেখি, ও না এইটা আবার একটু বেশি খাত 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 দেখা যায়, না এটা দিয়ে বানানো, এটাই অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। সাথে সাথে কী হয়েছে, পারচেজ ম্যানেজার ওই লোকরা ফোন দিল, ভাই এমডি সাহেব এটা অ্যাপ্রুভাল করে দিচ্ছে, এইটা দিয়ে হবে, এটাই ভালো। অ্যাকচুয়ালি এমডি তো বোঝে নাই কোনো গোড়ার ডিমও, আর চোখে দেখা দিয়ে তারপরে মনে করেন যে একটা কেসে অ্যাপ্রুভাল দিয়ে দিছে, কথা বুঝতে পারছেন। অথবা ওইখানে আপনার পারচেস প্রক্রিউমেন্টের যে ম্যানেজার আছে সে আপনারা জিজ্ঞাসা করলো, ভাই এটা দিয়ে বানাইলে কত, 210, এটা দিয়ে বানাইলে কত, 205, আর এটা দিয়ে বানাইলে কত, 180, ও ভাই 250 করে বিল করবেন, আমি এটারে যেভাবে পাস করাচ্ছি ওই বাকিটা আমার আমি রেখে দেব, ঠিক আছে কাজ কিন্তু আমি দিয়ে দিচ্ছি, 5 টাকারও বাড়াই দিব না, ঠিক আছে স্যার বানায় দিচ্ছি। এখন বেসিক্যালি লুজারকে, লুজার হচ্ছে যারা ইউজার আর কোম্পানি, তারা হচ্ছে লুজার। একটা হচ্ছে বলদ এমডি, আর একটা হচ্ছে চোর পারচেস প্রক্রিউমেন্ট অফিসার ম্যানেজার অথবা অ্যাকাউন্টস ম্যানেজার, এগুলো হচ্ছে চোর। কারণ অ্যাকাউন্টস ম্যানেজার হলে তো সুবিধা আছে, অ্যাকাউন্টস ম্যানেজারের কাছে টাকা পয়সা থাকে কোম্পানি মালিকের, ও যাই মিষ্টি, ও নিজে একটা 2 নম্বর বিল অথবা নিজে কবে যে স্যার আমার স্যার ওমোকে কাজ করে না, সময় মতো আসে না, স্যার দিয়ে দিছি কায়দা মতো কালকে সময় মতো আসবে, স্যার ওমোকে এটা করে না, স্যার ওই জায়গাতে ওই যে কাজ বাঁচাইছি ওই জায়গাতে বছরে কিছু 2 লাখ টাকা ইনকাম হবে, সেভ হবে, স্যার অমুক জায়গায় অমুকে চুরি করে, ওরে একদম সেভাবে টাইট দিয়ে দিছি, স্যার তা ওই আমারে বলেছিলেন স্যার যে একটু বেতন টেতন বাড়াই দিবেন, স্যার এ তো এখন কোম্পানিতে 50 জন মানুষ, ওই 50 জনের নামে দুর্নাম করে দিয়ে গেলো, স্যার 50 জনের 5,000 করে যদি বাড়ায় দেন তা ওভারহেড কস্টিং কত বাড়লো, তাহলে স্যার এটা আমি আমার পরে ছেড়ে দেন, আমি যেভাবে হোক 5 লাখ দরকার নেই, আমি স্যার 1 লাখের মধ্যে সব কটা কাবার দিয়ে ফেলতেছি, স্যার আমার দিকে একটু লক্ষ্য রাখেন, ঠিক আছে। আমি এমডি দেখতেছে এবছর আমার 5 লাখ খরচ বাড়বে, ও অ্যাকাউন্টস ম্যানেজার মাত্র 1 লাখের মধ্যে কাবার দিয়ে ফেলছে, তা ওরে বেতন 30,000 বাড়াই দিই, কারণ বাদ বাকিরা বেতন পাইলে 5,000ও পায় না, 3,000 করে বাড়ছে, আর ওর বেতন 1 লাখে 20,000 বেড়ে গেছে, কথাটা বুঝছেন। মানে ও কোন লেভেলের শিয়ানা আর কোন লেভেলের স্বার্থপর আর কোন লেভেলের বেইমান, তো এরকম অ্যাকাউন্টস ম্যানেজার প্রতিটা অফিসে অফিসে। তো সেইখানে যাওয়ার পরে সব জায়গাতে এরা বিলের থেকে খাবে, ব্যাংকের থেকে খাবে, সব জায়গার থেকে খাবে। তো এরকম চোর বাটপারে যেহেতু সব জায়গা ভরা, তখন আপনি এর একটা ভালো মানের মাল একটা কোম্পানিকে দিয়ে স্যাটিসফ্যাকশন বের করতে পারবেন না। আর যার জন্য করবেন যে এমডি, ওই এমডি তো কেসে খুঁজে দেন যে ছোটোবেলায় ব্যানচালায় খাইছে অথবা দান চাষ করে খাইছে, ওই মালের মর্যাদা বুঝবে কি, ও তো ব্যবসা করে আর এক চোরাই কী হয়েছে কোনো একটা ওই আপনার কনস্ট্রাকশন কোম্পানি খুলে বসছে অথবা পাওয়ার প্ল্যান্টের সাপ্লায়ার হয়ে বসছে অথবা মুখে বসছে, না ক্যাবল বিক্রি করে কিছু একটা করে, কিন্তু ও তো গার্মেন্টস নিয়ে তো বুঝতো না। তাহলে দোষটা কার, দোষ তাদের না, দোষ আপনার, কারণ আপনি তাকে সুন্দরভাবে উপস্থাপন করেন নাই। আপনাকে বলতে হবে যে স্যার এই যে ফেব্রিকটা দেখছেন, এই ফেব্রিকের যে কনস্ট্রাকশন ডট, ওই ডটের থেকে এই ডট আপনার বেশি পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ স্যার থ্যাংক ইউ। এরপর আর একটা ডট আছে দেখেন, এগুলো হচ্ছে ভেন্টিলেশন স্কোপ, অর্থাৎ এখান থেকে বাতাসটা ভেন্টিলেট করে, বাতাসটা বের হয়, এটাও দেখেন। আর কম দামে আমি যে শুনছি কম দামে পাওয়া যায়, স্যার কম দামের মধ্যেও পাওয়া যাবে, আবার এই যে ঘন ভেন্টিলেটরেরও আছে। সো এবার আসেন আমি একটু স্যার আপনাকে হেল্প করি ডিসিশান নিতে।
হ্যাঁ, আমি একটু আপনাকে হেল্প করি। আপনাকে কথাটা অ্যাকচুয়ালি এইভাবে তার সামনে উপস্থাপন করতে হবে যে স্যার, আপনার এই ভেন্টিলেশনটা যত বড় হবে, ছোট সূক্ষ্ম প্রিন্ট থাকলে প্রিন্টটা একটু কম বোঝা যাবে, নাম্বার ওয়ান। আর যত এই ছিদ্রটা ছোট হবে কিন্তু কোয়ালিটি ছিদ্র হবে, তত এটার উপর প্রিন্ট দিলে যত ছোট লেখাই হোক না কেন, লেখাটা সুন্দর ফুটে উঠবে। আর এই কাপড়টা আপনাকে নিতে হবে মোটা চিকন বলে কথা না, কথা হলো বাইরে পলিস্টারটা থাকবে, ভিতরে কটন থাকবে। যত বেশি ভিতরে কটন থাকবে তত আপনার শরীরে দুর্গন্ধ কম হবে, আর ভেন্টিলেশন ছিদ্র ছোট হতে পারে, বাট ভেন্টিলেশন সিস্টেমটা যদি প্রপার চ্যানেলে হয় তাহলে কী হবে, আপনার শরীরের দুর্গন্ধ, ঘাম, টেম্পারেচার খুব দ্রুত বাইরের পরিবেশের সাথে বাতাস যাওয়া আসা করে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন একটা ওই যে লোকাল একটা মাল পরে গায়ের সাথে আঠার মতো লেগে লেগে থাকা, ওই ঘটনাটা হবে না, একদম স্বাচ্ছন্দ্য লাগবে। এবং এটা পরে আপনি রাতে ঘুমানোতে শুরু করে যাই করেন না কেন, আপনার দমটম আটকে আসতেছে সেরকম মনে হবে না। একদম সহজ কথা স্যার আপনার বুঝাই দিলাম। এরপর আপনি যদি আমার পরে দায়িত্ব দেন যে কোনটা দিয়ে আপনাকে তৈরি করে দিতে হবে, তা আমি আমার মতো করে চয়েস করে একটা মার্চারাইজ এই পিপি জার্সি ফেব্রিক দিয়ে আমি সুন্দর করে আপনার প্রোডাক্টটা তৈরি করে দিই। কারণ এক টাকা দিলে আপনি আমারে দিবেন, 10 টাকা দিলে আপনি আমারে দিবেন, কিন্তু আপনার কোম্পানির সুনামটা যাতে অর্জন হয় আমি সেই জন্য একটু আপনার জন্য কাজ করে দিই। এই কথাটা যখন আপনি বলবেন তখন ওই এমডি বুঝবে ইয়াস ইউ আর অ্যান এক্সপার্ট। এবং আপনি কিন্তু বললেন না আমি, আপনি তো এইসব কিছুই বুঝলেন না, অথবা এমন একটা কথা বললেন যে বোঝা গেল আপনি খুব জ্ঞানী আর ওই কোম্পানির এমডি একটা বলদ। এখন সবার যে সব জানতে হবে তা তো না, কিন্তু সে একটা কোম্পানির এমডি, তাকে রেসপেক্ট করে আপনাকে কথা বলতে হবে। অর্থাৎ আপনি তাকে এমনভাবে ছাড় দিয়ে দিয়ে কথা বলবেন যে সে জানে না, এটা আপনি টের পেয়ে গেছেন, কিন্তু আপনি এমনভাবে কথা বলছেন যে তাকে যে আপনি ট্রেনিং দিচ্ছেন অথবা শিক্ষা দিচ্ছেন সেটা ডাইরেক্ট হিট করতেছেন না। আপনার কথা থেকে সে শিখে নিয়ে লাস্টে বলবে হ্যাঁ এটা তো এরকমই ওরকমই, ঠিক আছে এটা করেন, হ্যাঁ আপনি মোটামুটি এগুলো আপনার কিছু দক্ষতা আছে বলে আপনার কথাবার্তা আমি বুঝতেছি। বেসিক্যালি ও কিন্তু পুরোটা আপনার কাছ থেকে শিখে নিছে, নিয়ে এখন একটা এমডির ভাব করতেছে, আর করে টোরে সে